ফলাফলের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে এনডিএ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আবার তৃতীয়বারের জন্য ফিরে এসেছে এবং নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। এর জন্য আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে লাগাতার 3 মাস ধরে প্রচার হয়েছে, প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা কর্মী সমর্থক আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং মানুষের মধ্যে সাড়াও আমরা ব্যাপকভাবে পেয়েছি। 7 দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা, প্রার্থীরা, তারা নির্বাচনের পরিবেশ, পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি চতুর্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুথে অ্যাবসেন্ট এবং মৃত ভোটারদেরকে ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা, আই কার্ড কাড়িয়ে নেওয়া, এইসব ঘটনা ঘটেছে। আমরা 6ষ্ঠ দফাতেও বলেছি, 7ম দফাতেও জানিয়েছি। তবুও আজকের যে ফলাফল, এই জনাদেশ, ভোটের তারতম্যের নিরিখে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হেরফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে, লোকসভা ভোটের নিরিখে 14-15 লক্ষ ভোটার ভোট দিয়েছে, আমরা হয়তো লস করেছি। কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি, ভোটার ভদ্রমণ্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা 2021 সালে নির্বাচন, সেই নির্বাচনের থেকেও 1 শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন। 1 নম্বর, 2021 সালে আমরা 77টা বিধানসভায় জিতেছিলাম, তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা, প্রায় 100-এর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত 12টা আসনে জয়লাভ করেছি। ইসিআইর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন। আর 1-2টি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি, শেষ হয়নি গণনা। তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন, কুশাসন, দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের 21 সালের পর থেকে বিশেষ করে ছিল, সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসাবে যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে, একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না। আমরা কেন্দ্রে বিপুল, কেন্দ্রে আমাদের 300-এর কাছাকাছি আসন নিয়ে এনডিএর আশা এবং যে বিধানসভা গুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল, উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে এবং এনডিএ টিডিপিকে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে। আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে 12টি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব, কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব।
এবং কোথাও যদি 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টপোল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি। সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে 2021 সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গাঙ্গুলীকে মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মণ্ডলীকে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা। আশা করি কৃষি ভাইপোর কোম্পানি যে ভাঙা ক্যাসেটটা বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না। নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে। তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গেই তারা আছেন। আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন, তার জন্য কৃতজ্ঞতা। সিট হয়তো 12 হয়েছে 22 হয়নি, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট, এই হিউজ পার্সেন্টেজ অফ ভোট প্রায় হিসাব এলে বোঝা যাবে 2.5 কোটির কাছাকাছি ভোটার পদ্ম ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন, যেটা 2.28 কোটি ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে। যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি, অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন, বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল। একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করবে। আমাদের আগামীকাল থেকেই নতুন করে যাত্রা হবে শুরু। আমরা কেউ বিচলিত নই, কেউ বিধ্বস্ত নই, কেউ হতাশও নেই। মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দিন নিশ্চিতভাবে অন্যের বিরক্তির কারণ না হয়ে, অন্যকে উত্তপ্ত না করে, তার উপর হামলা মামলা না করে শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেশন পালন করব। রাজনৈতিক জানি না মারধর করেছে, এটা ওদের অভ্যাসের মধ্যে পড়ে। আমরা তার জন্য আইনের আশ্রয় নিয়ে কাজ করতে বলেছি। আবারও বলি, আমি অনেকবারই বলি, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমরা পাল্টা মারপিটে যেতে না বলেছি, আমরা তাদের চিকিৎসা করিয়েছি, তাদের আইনের আশ্রয় নিতে বলেছি, ইলেকশন কমিশনকে জানাতে বলেছি। ভবিষ্যতেও এই ধরনের কাজ করলে কি করে শেল্টার দিতে হয়। আমি 2001 সালের পরে তৃণমূলের ঘর ছাড়া 1500 কর্মীকে আমি বা আমার পরিবার এখানে রেখেছিলাম অবিভক্ত মেদিনীপুর জেলা, কেশপুরের, গড়বেতার, দাঁতনের, মোহনপুরের, পটাশপুরের, ভূপতিনগরের, খেজুরির, ভাজা চাউলির, বাথওয়ারি। এবং 2021-এর পরেও পার্টি এবং আমরা সবাই মিলে সেফ হাউস তৈরি করে পাশে দাঁড়িয়েছি। এক্ষেত্রেও যা যা ঘটছে, যা যা হবে, প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করা, প্রত্যেকের মেসেজ দেখা, প্রত্যেককে পাশে দাঁড়ানো যতটা পারা যায়, দুটো হাত আছে তা সেটা দিয়ে যতটা পারা যায়, মাথায় বুদ্ধি দিয়ে যতটা পারা যায়, সামর্থ্য দিয়ে যতটা পারা যায়, ডাল ভাত মোটা কাপড় দিয়ে তাদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসা করানো, এই কাজগুলো আমরা নিশ্চিতভাবে করতে শুরু করে দিয়েছি এবং ভবিষ্যতেও করব। কর্মী সমর্থক প্রত্যেককে বলবো, আপনারা নিজের থেকে কোনোভাবে কোথাও আইন হাতে তুলে নেবেন না, যে 12টা কেন্দ্রে জিতেছেন সেখানেও এমন কিছু করবেন না যাতে মিডিয়ার মাধ্যমে আমাদের শুনতে না হয় যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই এই কাজ করেছে।